কেজড উইংসের মৌলিক গল্প ক্যালেন্ডার নিয়ে আজ আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের কাজ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্প শুনুন, গল্প দেখুন, গল্প বাঁচিয়ে রাখুন। ওরে কোনাটা মোচ, ঝুলে ভর্তি তো, রং করার আগে ঘষবি তো। আরে তুই তো পেরেকটাই খুলে নিলি, আর পুরনো কিচ্ছু ফেলবি না, সোজা গলার ঘরে ঢুকে দে। আপনারা ভাবছেন কি হচ্ছে? তবে শুধু আপনি নন, হালখাতার আয়োজনে ব্যস্ত ভজনবাবু, গাজনের মেলা থেকে ফেরা দীননাথ, উপোস ভেঙে গুড় শশা ছোলা খাওয়া দোলা কাকিমা, বা ইনস্টা রিলে কোমর দুলিয়ে হাজার হাজার হৃদয় কুড়োনো পিঙ্কু, সবাইকে চমকে দিয়ে প্রতি বছর এইভাবেই দাসবাবু শুরু করেন তার দেওয়াল অভিযান। কারণ উনি যে ক্যালেন্ডার বাবু। তিরিশ ফুট বাই পনেরো ফুটের হলঘর, ঝুলছে শশার ফুলের মতো লম্বা লম্বা ডাঁটিওয়ালা ফ্যান। অন্য সময় চারিদিকে দেওয়াল জুড়ে আধিপত্য বিস্তার করে রাখে অন্তত ষাট থেকে সত্তরখানা বিভিন্ন মাপের ও ডিজাইনের ক্যালেন্ডার। নবজাতকের ফোকলা হাসি থেকে লক্ষ্মীনারায়ণ, শিব, গণেশ, দুর্গা, সুইজারল্যান্ডের পাহাড় থেকে লাস্যময়ী ললনা, না না ওটা বাদে দাসবাবুর দেওয়াল জুড়ে মোজাইকের মতো আগলে রাখে ক্যালেন্ডারের দল। এই ওনার এক শখ, প্রতি নববর্ষে ছোট বড় সমস্ত দোকান ঘুরে ক্যালেন্ডার সংগ্রহ এবং সেগুলির দেওয়ালে প্রতিস্থাপন। আর তাদের আগমনের উপলক্ষে পুরনো ক্যালেন্ডার খোলা, পরিষ্কার ও দেওয়াল রং করা। আর প্রতিবারের মতোই গুলু রংমিস্ত্রির দল তীব্র পর্যবেক্ষণে কাজ করে চলেছে এবারও। দেখো এবার আলোকে ঠিকই লাগছে, তবু যাই হোক পরশু চলে আসবি, আমায় ফোন করাস না আর। আরে না, তুমি খাওয়াচ্ছ তো ওই দিন নাকি? আরে লটারি লেগেছে তো আমার। তোমার লটারি তো লেগেই আছে কাকা। অস্ফুটে উল্টো পাল্টা বকতে বকতে দাসবাবু খালি দেওয়ালগুলোর দিকে তাকান। আজ কুড়ি বছর হলো প্রায় এই শখ তার। একটা সময় বাড়িতে দেওয়াল বড্ড শোক করত, চতুর্দিকে ছোপ ছোপ দাগ, মিস্ত্রি ডেকে কাজ করালেও সমস্যা যায়নি। ক্যালেন্ডার দিয়ে ঢাকতে ঢাকতে একদিন মনে হলো পুরোটা ঢেকে ফেললে কেমন হয়। সেই থেকে এই উদ্ভট শখ চলে আসছে আজ প্রায় কুড়ি বছর ধরে। এসব কিছু দেখতে দেখতে দাসবাবুর খিদে পেয়ে গেল। একা মানুষ, বিয়ে থাও করেননি, এত কিছু কাজকর্মের পর তার আর সন্ধ্যে জল খাবার বানানোর ইচ্ছে হলো না। হঠাৎ মনে হলো আজ প্রায় বছর খানেক ভবর কচুরির দোকানের দিকে যাওয়াই হয়নি। ভবর এই এলাকায় একসময় নাম করা মিষ্টির দোকান, মাইল দশেক দূর থেকে এসেও কচুরি খেয়ে গেছে এরকম নাকি শোনা যায়। কিন্তু তারই প্রায় তিন চারটে দোকান আগে এখন নতুন ঝা চকচকে দোকান মিষ্টি সুখ আসার পর ভবর দোকানের কোয়ালিটি যেন কাঁচের দোকানের আতিশয্য আর আতিথেয়তার কাছে হারতে শুরু করল। এমনকি ডাক্তারের বারণ থাকলেও দাসবাবু নিজেই আগেরবার মিষ্টি সুখে গিয়ে কচুরি জিলিপি সাবড়ে এসেছিলেন। ফেরার পথে খগনের সাথে দেখা, মিষ্টি সুখে খেলেন নাকি? হ্যাঁ ওই আর কি, কচুরি একটু আজ আর যাই বলুন, মিষ্টি কিন্তু হেভি বানায়। আমার জামাই বলো যে দারুণ মিষ্টি। ওই আর কি, ঢংটা বেশি, ভবর মতো স্বাদ হয়নি। আর আর কি করবেন, এখন তো সব এই দোকান থেকে কিনবে, আমিও তো ঢুকবো তো। ক্যালেন্ডার দিল নাকি? ক্যালেন্ডার দেয়নি, পুজোর আগে কেউ ক্যালেন্ডার দেয় না, দাসবাবু কায়দা করে চেয়ে নিয়েছিলেন। ক্যালেন্ডার তো ভবও দেয় সাধারণ, তবু মিষ্টির স্বাদ তো আর সাধারণ নয়। এবার ভবর দোকানেই যাব, কচুরি জিলিপি খেয়ে ক্যালেন্ডার নিয়ে মিষ্টি সুখেও এক প্যাকেট দই কিনব, আর ওদের ক্যালেন্ডারটাও নিয়ে আসব। বেরিয়ে যাই বরং। দিনের বেলা বাড়ির বাইরে বেরোলেই এখন দু কোটি ওয়াটের বাল্বের রোদ, সন্ধে পড়ে এসছে তাই এই রক্ষে, নাহলে গরম হাওয়া দমকে দমকে এসে যেন ভেতর অব্দি শুষে নিতে চায়। রাধাচূড়ার একটা ফুলের ফিকে মিষ্টি গন্ধ ভেসে আসছে দূর থেকে। ওই গাছটাই পেরিয়ে বাঁ দিকের ঢালু জমির রাস্তা নেমে পানাপুকুরের ঠিক আগে ভবর দোকান। এরকম অদ্ভুত জায়গার দোকান চলবার কথা নয়, তবু ভব বলতো ফুলে মধু থাকলে মৌমাছি যেইখানেই থাকুক আসবেই,
দোকান একটু ভিতরে হোক না, খদ্দের হচ্ছে কিনা বলুন। তা হতো, কিন্তু লাউডাঙ্গার লোক এখন অন্য ফুল খুঁজে নিয়েছে বোধহয়। রাস্তাটা আরও ফাঁকা ফাঁকা লাগছে। বড় শিরিষ গাছটা যেন হাত পা ছড়িয়ে ডালপালা মেলে ঢেকে ফেলতে চাইছে সমস্ত জায়গাটা। বড় দোকানের সাথে মিলে চক্রান্ত করে অন্ধকারে মিলিয়ে দিতে চাইছে ভবর ছোট বসতিকে। চক্রান্তই বটে, মিষ্টিসুখের কনস্ট্রাকশনের রাবিশ এনে ফেলেছে এদিকটায়। রাস্তার এখন তিন অবস্থা, ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। পাথর কাদা, যেন আসতেই দেবে না। সাবধানে চলতে লাগলেন দাসবাবু। একটা নালা সামনে, ইট দিয়ে বোঝানো, এখন সেইটাই পা দিয়ে একটু লাফিয়ে পেরোতে গিয়েই কি লাগলো রে হারামি দল। দোকান খুলবি খোল, রাস্তাটা কি তোর বাপের? উঠে পাজামার কাদা ঝেড়ে মচকানো পা আর ছুলে যাওয়া হাত নিয়ে কোনো ক্রমে খোঁড়াতে খোঁড়াতে গেলেন ভবর কাছে। দোকানের দরজা ভেজানো, চারিদিকে লোকজনও নেই, শুধু পুকুর পাড়ের কদম গাছটা যেন চাঁদের আলোয় দু হাত ছড়িয়ে কাছে ডাকছে। দোকানটা কি তুলে দিল নাকি? পারবি বা কী করে, যা পিছনে লেগেছে বব। স্যার কী হলো, কি খোঁড়াচ্ছেন যে? ভব গামছা জড়িয়ে চিরপরিচিত সেই ভঙ্গিমায় এক পা লেংচে একটা টর্চ নিয়ে বেরিয়ে আসে। আর বলিস না, তোর পিছনে লাগতে গিয়ে এরা আমারও পিছন ফাটিয়ে দিল। দাঁড়ান দাঁড়ান। ডেটল দেওয়ার পর কচুরি জিলিপি খেতে খেতে বেশ কিছুক্ষণ গালমন্দের পর দাসবাবুর ওঠার সময় হলো। এবার উঠি রে, যাই হয়ে যাক দোকান বন্ধ করবি না, কেউ না খাক আমি এসে খাবো। না স্যার, আমি আর কখনো বন্ধ করবনি। সেই বলছি, ক্যালেন্ডার তো করতে পারিস নি মনে হয় এবার নাকি? কেন করেছি তো স্যার, আমি জানতুম আপনি চাইবেনই। এই এই লেন, এই 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 দেখি কীরকম হয়েছে। হ্যাঁ, দেখতে গিয়ে একটু উদ্ভট ঠেকলো দাসবাবুর। এ কি এসব কী লেখা, এ কী ক্যালেন্ডার, কোত্থেকে প্রিন্ট করালি তুই? কেন বাবু? কেন মানে কী এসব কী, এ কি ভূতের ক্যালেন্ডার নাকি? ভব চুপ করে থাকে। সামনে একটা ঝিঁঝি হঠাৎ জোরে ডাকতে শুরু করে। টর্চখানি বন্ধ করে এগিয়ে আসে এক পা দু পা করে। ভূতেরই তো ক্যালেন্ডার বাবু। কি? পরজন্মের ক্যালেন্ডার আর কৃহ জন্মের সাথে মেলে স্যার, আর লালু খুঁড়ো কি ভুল ক্যালেন্ডার ছাপাবে বাবু। মানে কি কি বলছিস, কি লালু খুঁড়ো? লালু খুঁড়ো তো আজকে দু বছর হলো মারা গেছে। এতক্ষণ বইতে থাকা বাতাসটা যেন হঠাৎ থমকে যায়, অস্থির হয়ে ডাকতে থাকা ছিঁজিটাও যেন চুপ করে যায় কোনো অজ্ঞাত কারণে। কাছে এগিয়ে আসে ভব, মুখ তুলে তাকায়, বলে, তো আপনিও কি বেঁচে আছেন বলে মনে করতেছেন? কি কি বলছিস, কি তুই, কি তোর মাথা ঠিক আছে, কি কি বলছিস? দেনা তো শোধ হলো নাই বাবু, গলায় দৌড়ে দিলাম যে, তা ছ মাস হলো। পাগল সব রাস্কাল, মাথা খারাপ হলো সব, এই জন্য এখানে লোক আসে না, লোকেই পাগল হয়ে গেল তো, কি খাওয়ালো কে জানে সব। চরম বিরক্তিতে বেরিয়ে এসে হাঁটা লাগালেন সজল কুমার দাস। যত পাগলের পাল্লায় পাগল হচ্ছে কি, কি খাওয়ালো কে জানে। আরে বিরাট কদম গাছের তলায় প্রায় আলো অন্ধকারে মিশে যাওয়া ভব হাত নাড়িয়ে ডাকতে থাকে, ও স্যার ক্যালেন্ডার নিয়ে যান, গলে লাগাবেন নি, ক্যালেন্ডার নিয়ে যান। ভাবতে ভাবতে নালার কাছে এসে শটান লাফ। আরে হোঁচট খেলেন না তো? হঠাৎ এক ঠান্ডা হাওয়ায় বয়ে এলো কদম ফুলের মৃদু গন্ধ। এক মুহূর্ত থমকে দাঁড়ালেন দাসবাবু। নালার ইটের পাশে গজিয়ে উঠেছে ঘন সবুজ কচু বন, সন্ধ্যের হাওয়ায় তার পাতাগুলো দুলছে। তারই পাশে ঢালাও জংলা ঘাসের পাশে শক্ত ইটের স্তূপ, সেখানে ঝুঁকে তাকিয়ে দাসবাবু দেখলেন অবাক স্থির দৃষ্টিতে পড়ে রয়েছেন সজল কুমার দাস। পরিপাটি জামা, আঁচড়ানো চুল, হাতে ঘড়ি, একটা হাত মুঠো, খালি মুঠো। এদিকটায় না এলে হয়তো ওই মুঠোয় এখনো ধরা থাকতো ডজনখানে ক্যালেন্ডার।
কেমন লাগলো আমাদের গল্প? ভালো লেগে থাকলে ঠিক এরকমই শুধু গল্প নয়, দেখুন আমাদের ছোট ছবি কেজিট উইংসে, যার শেষ মুহূর্তের চমক বাধ্য করবে আপনাকে ভাবতে। গল্প বা মুভি থেকে আনন্দ পেয়ে থাকলে দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।